বলিউড সুপারস্টার জিৎ মানে সিনেমা প্রেমীদের মনে বাড়তি উন্মাদনা। বক্স অফিসে দিয়েছেন তিনি অসংখ্য হিট সিনেমা। জিৎ তার ভক্তদের চমক দিতে বেশ পছন্দ করেন, তাই তো বড় পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় পুরো টলিপাড়ায়। সম্প্রতি শেষ হয়েছে রাবণ সিনেমার তাণ্ডব। 100 দিনেরও বেশি সময় চলার পর হল থেকে নামানো হয়েছে এই মুভিটি। রাবণ রিলিজের আগে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন, সিনেমার নামটি হলো চেঙ্গিজ। গত 30 মার্চ এই সিনেমার মহরতের অনুষ্ঠানের আয়োজন সেরেছেন সিনেমার টিম। সেই সঙ্গে জিৎ তার চেঙ্গিজ সিনেমার একটা পোস্টারও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চেঙ্গিজ সিনেমায় জিতের বিপরীতে থাকছেন প্রেম টেম খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, থাকছেন অভিনেতা শতাফিগার ও রোহিত রয়। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ গাঙ্গুলি, আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন জিৎ নিজেই। কিন্তু এই ছবি আগামী পুজোতে মুক্তি দেওয়া সম্ভব না আপাতত, আমার তাই মনে হচ্ছে। যদিও 27 সেপ্টেম্বর রিলিজ দেওয়ার কথা ছিল, তো কথা হচ্ছে কেন রিলিজ দিতে পারবে না। দেখুন, প্রথমত এটা মৌলিক গল্পের মাস কমার্শিয়াল ফিল্ম, তাই শুটিং দেরি হবেই। আর এটাকে কয়েকটা ভাষায় রিলিজ করার পরিকল্পনা হচ্ছে, তাই পুজোতে আসবে কিনা এখনও শিওর না। যেখানে কলকাতায় কমার্শিয়াল সিনেমা বানাতে কেউ সাহস পায় না, সেখানে অরিজিনাল গল্পের সিনেমা নির্মাণ করতে সাহস এবং সময় দুটোই লাগবে। সেই জন্য আমার তরফ হতে জিৎকে একটা স্যালুট জানাতেই হয়। তাছাড়া জিতের এই নতুন সিনেমার প্রেক্ষাপট 90 দশকের কলকাতাকে ঘিরে। সেই সময়ের শহরের কিছু ঘটনা ফুটে উঠবে সিনেমার গল্পে। কলকাতার নানা জায়গাতে হবে সিনেমার শুটিং, যার জন্য তৈরি করতে হবে শুটিং সেট। টু বি ওয়ার, দেখা যাক কি হয়, কবে সিনেমা হলে এই সিনেমাটি দেখার সৌভাগ্য আমাদের হয়। ততদিন অপেক্ষা করতে থাকুন, আর এই চেঙ্গিজ সিনেমার সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।